আজকের এই ভিডিওতে অতিরিক্ত গরমে সব ধরনের ফুল এবং ফল গাছগুলোকে সুস্থ ও সতেজ রাখার 6টি সহজ পরিচর্যার কথা শেয়ার করব। যেভাবে পরিচর্যা করলে আমাদের সব ধরনের গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল ফল পাবো। এছাড়াও আমাদের গাছের পাতা পুড়ে যাওয়া যে সমস্যা বা গাছের অতিরিক্ত ফুল ফল ঝরে যাওয়া যে সমস্যা, এছাড়াও সময় মতো আমাদের গাছের যে বৃদ্ধি না হওয়া সমস্যা অতিরিক্ত গরমের কারণে, এগুলো আমরা কিভাবে খুব সহজেই দূর করব। এবং এই গরমে আমরা আমাদের সব ধরনের ফুল এবং ফল গাছে কোন ধরনের সার প্রয়োগ করব এবং কোন ধরনের সার প্রয়োগ করব না, এ সমস্ত বিষয়ে বিস্তারিত জানব। তো এ সমস্ত বিষয়ে ভালোভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, এই গরমে আমাদের গাছগুলোকে সবুজ ও সতেজ রাখার জন্য আমাদেরকে গাছে রাসায়নিক সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে, যে কোনো গাছে, বিশেষ করে যারা টবে গাছ করেন তাদের ক্ষেত্রে। কারণ গাছে যে কোনো সার, যেমন ইউরিয়া বা ডিএপি, এই ধরনের সারগুলো প্রয়োগ করার পর প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, আর এই সময়ে কিন্তু আমাদের গাছে জলের ঘাটতি হয়। আর জলের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের গাছের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন গাছের ফুল ফল ঝরে যেতে পারে বা পাতা হলুদ হয়ে যেতে পারে, এছাড়াও গাছগুলো হঠাৎ করে মারা যেতে পারে। তাই এই অতিরিক্ত গরমে কোনো ধরনের গাছে রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না, এই কথাটি মনে রাখবেন। আর আমরা এখন জৈব সার প্রয়োগ করতে পারি, কী ধরনের জৈব সার প্রয়োগ করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দ্বিতীয়ত যে কথাটি আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই গরমকালে দেখা যায় আমরা সকালবেলায় গাছে জল দিচ্ছি এবং দুপুর হতে হতেই অনেকের গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ে এবং দুপুরেই অনেকজন জল দেয়, তখনই কিন্তু আমাদের গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা বা অতিরিক্ত ফুল ফল ঝরে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তাই দুপুরবেলা আমাদেরকে গাছে জল দিলে হবে না, সেই জন্য আমাদের গাছের পাতাগুলো শুকিয়ে যাতে না যায় সেই জন্য আমরা আমাদের গাছগুলোকে মালচিং করে দিতে পারি। কীভাবে মালচিং করবো আপনারা দেখতে পেলেন, আমি এখানে 2 ইঞ্চি মতো মাটি তুলে নিয়েছি টপ থেকে, 1.5 থেকে 2 ইঞ্চি মতো। তারপর আমরা সামান্য মতো কোকোপিট এই চারিদিকে ছড়িয়ে দিব এবং কোকোপিট দিয়ে দেওয়ার পর এর ওপরে আমরা হালকা করে মাটি দিয়ে দিব এবং এরপরে আমরা গাছে জল প্রয়োগ করব। সব ধরনের গাছে, এই গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এই পরিচর্যাটা করতে পারি, তাহলে দুপুরবেলা যে শুকিয়ে যাওয়ার সমস্যা গাছের পাতা, এটা খুব সহজেই কিন্তু দূর হবে, আপনারা এটা করে দেখতে পারেন। এবং একটিও গাছের পাতা পুড়ে যাবে না বা দুপুরবেলা গাছগুলো ঝিমিয়ে যাবে না। তো অবশ্যই এটা যদি আমরা কড়া রোদ্রে করতে পারি তাহলে আমাদের গাছের ফুল ফল ঝরা কমবে এবং গাছগুলোর বৃদ্ধি হবে। এছাড়াও যদি আমাদের সংগ্রহে কোকোপিট না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে আমাদের গাছ থেকে পড়ে যাওয়া যে শুকনো পাতাগুলো থাকে সেটা দিয়েও আমরা এই পদ্ধতি অনুসরণ করতে পারি। সুন্দরভাবে সেই পাতাগুলোকে আমরা গাছের চারিদিকে ছড়িয়ে দেবো একটু বেশি করে এবং তারপরে যদি জল দিই তাহলে গাছের মাটি একেবারে শুকিয়ে যাবে না, এই কথাটি মনে রাখবেন। তো এটা আপনারা করতে পারেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক 3 নম্বরে, যে আমরা এই গরমকালে আমাদের গাছে কী ধরনের সার প্রয়োগ করব। তো এই গরমে আমরা আমাদের গাছে পাতলা করে সরিষার খোল ভেজানো জল যদি প্রয়োগ করি তাহলে দেখব আমাদের প্রত্যেকটা গাছ একেবারে সবুজ ও সতেজ থাকবে এবং আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল হবে এবং গাছের মাটিও ঠান্ডা থাকবে। তো আপনারা পাতলা করে সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারেন, আর এই সরিষার খোল যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। আমরা 1 লিটার, 1 কিলো খোলের ক্ষেত্রে 25 থেকে 30 লিটার মতো জল নিতে পারি এবং সেটাকে ভিজিয়ে রেখে 7 দিন মতো আমরা আমাদের সব ধরনের ফুল এবং ফল গাছে বিকেলবেলায় যতটা পরিমাণে জল দিই ততটা পরিমাণে দিব, প্রায় 15-20 দিন অন্তর। চলুন 4 নম্বরে যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের গাছের মাটি অনেক সময় দুপুরবেলায় ক্ষারী হয়ে যায় বা গরম হয়ে যায় এবং আমাদের গাছের পাতাগুলো ঝিমিয়ে যায়। তখন অনেকেই কী করে, গাছগুলোকে সবুজ এবং সতেজ রাখার জন্য দুপুরবেলাতেই গাছে জল দিয়ে দেয়। এর ফলে কী হয়, আমাদের গাছের অতিরিক্ত ফুল বা পাতা বা ফল এগুলো ঝরে যেতে পারে। তাই দুপুরবেলা গাছে জল প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে এবং সকালে, এছাড়াও বিকেলে বা সন্ধ্যাবেলায় আমাদেরকে গাছে জল প্রয়োগ করতে হবে। 5 নম্বরে যে বিষয়টি মনে রাখতে হবে, এর পরেও যদি দেখি যে আমাদের গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে প্রতিদিন সকালে কিংবা বিকেলে একেবারে প্লেন জল,
কোনো রকম সার বা কীটনাশক বা ফাঙ্গিসাইড নয়, একেবারে প্লেন জল আমাদের সব ধরনের গাছে যদি আমরা স্প্রে করে দিই ঠান্ডা জল, তাহলে দেখব আমাদের গাছগুলো একেবারে সবুজ ও সতেজ থাকবে এবং গাছের যে পাতা পুড়ে যাওয়া সমস্যা বা গাছের বৃদ্ধি না হওয়া সমস্যা, এছাড়াও অতিরিক্ত ফুল ফল ঝরে যাওয়া যে সমস্যা, এগুলো খুব সহজেই দূর হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার গাছগুলো একেবারে ফুল সানলাইটে ও কড়া রৌদ্রে আছে এবং আমি আমার এই গাছগুলোতে বিকেলবেলায় জল স্প্রে করি ঠান্ডা জল। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার প্রত্যেকটা গাছ সবুজ এবং সতেজ হয়ে আছে, এছাড়াও প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে। তো এটা খুবই ভালো একটা টিপস, এটা আপনারা ফলো করতে পারেন। প্রত্যেক দিন বিকেলবেলায় গাছগুলোকে ঠান্ডা জল স্প্রে করে দিলে একেবারে সবুজ ও সতেজ থাকবে। ছয় নম্বরে, যদি আমাদের সময় না থাকে ঠান্ডা জল স্প্রে করার প্রতিদিন, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে যদি গ্রিন নেট টেঙে দিই এবং যাদের গাছের পাতা পুড়ে যাচ্ছে বা গাছের মাটি একেবারে শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা খুব সহজেই দূর হবে। তো এরপরেও গাছের পাতা পুড়ে যাওয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ট্রিটিস ফেসবুক গ্রুপে। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।